যানজটের কারণে নানামুখী ক্ষতির মুখে অর্থনীতি। এ বিষয়টি নিয়ে আরও জানাতে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাথে কথা বলেছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। গবেষণা দেখা গেছে যে আসলে যে কর্মঘণ্টা নষ্ট হয় সেটির আর্থিক মূল্য প্রায় 98,000 কোটি টাকা বছরে, এবং এর পাশাপাশি যে ফুয়েল কস্ট সেটি প্রায় 11,000 কোটি টাকা। তো এটা আসলে একটু পুরনো হিসাবে, নতুন যে আরো যে খরচ বেড়ে গেছে ইনফ্লেশনের কারণে, এটার কারণে আমার মনে হয় যে এটার খরচ আরো বেশি বেড়ে যেতে পারে। তবে এর পাশাপাশি আরো বেশ কিছু খরচ রয়েছে, যেমন এই যে মানুষ যে ক্লান্ত হয়ে যান, তাদের যে আসলে উৎপাদনশীলতা নষ্ট হয় এটি একটি বড় রকমের ক্ষতি। এটি ছাড়াও কিন্তু মানুষের স্বাস্থ্যগত ক্ষতি হয়, এবং মানুষের সাইকোলজিক্যাল ইম্প্যাক্টও রয়েছে, মানে মানসিক বা মনস্তাত্ত্বিক ক্ষতিও একটা বড় ক্ষতি। এবং সেখানে নারী পুরুষ রয়েছেন যেরকম, একই সঙ্গে শিশুরা কিন্তু রাস্তায় চলাফেরা করেন, বিশেষ করে তারা স্কুলে যান, তো এই এই কারণে তাদের কিন্তু একটা পুরো জীবনব্যাপী একটা ক্ষতি হয়। আর এটি ছাড়া পরিবেশের ক্ষতিটা কিন্তু একেবারে হিসাব নিয়ে আসা হয় না, যে পরিমাণে আসলে কার্বন ইমিশন হয়, মিথেন ইমিশন হয় পুরো অ্যাটমসফিয়ারে, বিভিন্ন রকমের পার্টিকেল হয় আসে, বিশেষ করে যে সালফার ডাইঅক্সাইড থেকে শুরু করে আরো নানা রকমের যে পার্টিকেল, সেটাও কিন্তু অসম্ভব ক্ষতি করে পরিবেশের। সব মিলে আসলে যে মাইক্রো ক্লাইমেটেও একটা বড় রকমের চেঞ্জ চলে আসে এই যে যানবাহনে যে যে দাঁড়িয়ে থাকে রাস্তার উপর, এটার কারণে। এবং এই কারণে আমরা দেখতে পাই যে আসলে ঢাকা শহর থেকে একটু ঢাকার বাইরে গেলে দেখা যায় যে পরিবেশটা একটুখানি শান্ত, এবং ঢাকার তাপমাত্রা কিন্তু 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস এমনিতেই বেশি থাকে এই এই যানজটের কারণে। রাজধানীর যানজট নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই বনানী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আপনি মহাখালীতে, আপনার থেকে শুনছিলাম সে জায়গায় তখন অনেক গাড়ির চাপ ছিল, বনানীতে আজ গাড়ির চাপ কেমন দেখছেন? সড়কের কোনো পয়েন্টে অবৈধ পার্কিং দেখছেন কিনা? দেখুন, আসলে হচ্ছে মহাখালীতে পার হয়ে যাবার পরে এই বনানী যে সড়কটি আর কি, বিশেষ করে মহাখালীর যে আমতলী যে জায়গাটি আছে সেটি পার হয়ে যাওয়ার পরে আসলে এই বনানী যে সড়কে অবৈধ পার্কিং বা পার্কিং করে রাখার কোনো আসলে ব্যবস্থা নেই। কিন্তু আমরা আসলে যানজট লক্ষ্য করছি আসলে সকাল থেকেই, থেমে থেমে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো আসলে চলাচল করছে। অর্থাৎ মহাখালীর আমতলী থেকে বনানীর কাকলি মোড় পর্যন্ত এই জায়গাটিতে কিন্তু আসলে হচ্ছে যানজট রয়েছে, এবং আমতলী থেকে বনানী কাকলি পার হতে বেশ খানিকটা আসলে সময় কিন্তু আসলে লেগে যাচ্ছে এইসব যারা এই পথে চলাচল করছেন, তাদের যারা অফিসের জন্য বের হয়েছেন বা যারা খুব গুরুত্বপূর্ণ কাজে বের হয়েছেন তাদেরকে কিন্তু আসলে বেশ খানিকটা ভোগান্তির মধ্যেই পড়তে হচ্ছে, সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং যাত্রী বা চালক তাদের সাথে যখন আসলে কথা বলছিলাম, তারা বলছিলেন যে এই যানজটের যে সমস্যা, এই সমস্যার কারণে তাদের অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। এটি নিয়ে যেন আসলে হচ্ছে কোনো পরিকল্পনা করে কিভাবে আসলে যানজট কমানো যায় সেই দাবিটি আসলে রেখেছেন চালক এবং যাত্রীরা। যা এছাড়া মহাখালীর যে আমতলী আর কি, মহাখালী বাসস্ট্যান্ড পার হওয়ার পরে মহাখালীর আমতলী, সেই জায়গাগুলোতেও গাড়ির চাপ রয়েছে এবং গাড়িগুলো খুবই আস্তে আস্তে যে চলাচল সেই চলাচলগুলো আসলে করছে। অর্থাৎ যে পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সেই পয়েন্টগুলোতেই গাড়ির যে তীব্র যে চাপ, সেই তীব্র চাপ আমরা আসলে লক্ষ্য করছি। যেমনটি আসলে অর্থনীতিবিদ বলছিলেন যে এই কর্মঘণ্টা, যানজটে কর্মঘণ্টা নষ্ট হয়ে যাওয়ার কারণে বড় একটা আর্থিক ক্ষতি কিন্তু আসলে হচ্ছে। এটি যাত্রী এবং চালকরাও বলছেন যে এই তাদের যে আর্থিক একটি ক্ষতি হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে, সেই সাথে এই যানজটে সময় মতো আসলে কর্মস্থলে বা কাজে পৌঁছতে না পারাতে তাদের কিন্তু আসলে একটা মানসিক যে যন্ত্রণা, সেই যন্ত্রণাও কিন্তু আসলে হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে যানজট অন্যান্য আর্থিক প্রথম কর্মদিবস, যানজট কিছুটা আছে তবে অন্যান্য দিনের চেয়ে কম। আমার কাছে বলানি থেকে কিছু এখন কাছে আদিলুর আপনি সাথেই থাকবেন। এবার শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, শাহবাগ রাজধানী একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেখানে আজকে যানবাহনের চাপ কেমন দেখছেন? যানজট কতটা তীব্র সে জায়গায়? দেখুন, আমি সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, একটি বিষয় একেবারে স্পষ্ট যে সকাল 9টা সাড়ে 9টা পর্যন্ত সড়কে কিন্তু যানবাহনের বেশ চাপ ছিল, তারপরই চাপ কিছুটা কমতে শুরু করেছে। এবং আমরা গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে যেতে দেখেছি যে 11:30-12টার পর থেকে এই যানজটটা আবারও বাড়তে শুরু করে। তার অন্যতম কারণ হচ্ছে তারপরই ফুটপাত দখল করে, রাস্তার দুই পাশ দখল করে যেই হকাররা বসেন
সেটির প্রভাবেই মূলত আসলে যানজট সেটি কিন্তু আধিক্যতা পায়। এবং আমি কিছুক্ষণ আগে সায়েন্স ল্যাবরেটরি, নিউ মার্কেট সেই জায়গাগুলো ঘুরে এসেছি। মোটামুটি বলা যায় রাস্তা একেবারেই ফাঁকা ছিল, এবং যারা হকার রয়েছেন ফুটপাথের দুই পাশে, যারা দোকানদারি করেন তাদেরকে আমরা দেখছিলাম প্রস্তুতি নিচ্ছেন তারা দোকান খোলার জন্য। তারা দোকানটি খোলার সঙ্গে সঙ্গেই সেই সড়কটিতে কিন্তু যানজট শুরু হয়ে যাবে। এখন সকাল থেকে আমরা দেখছি, আমরা কিছুক্ষণ আগে আমি বিজয় সরণি থেকে সরাসরি যুক্ত হয়েছিলাম, এখন শাহবাগে রয়েছেন, এসে দেখতে পাচ্ছেন একটি সিগন্যাল দেওয়ার পর সেই সিগন্যালটি ছাড়া পর্যন্ত গাড়ির চাপ রয়েছে। যেহেতু অফিস সময় রোজার কারণে কিছুটা আগে শুরু হচ্ছে এবং অফিস সময় মোটামুটি 9টার মধ্যে সবাই অফিসে ঢুকে যাচ্ছেন, 9টার পরে যানজটের পরিমাণ কিছুটা কম আমরা দেখতে পাচ্ছি। তবে যেমনটি বলছিলাম যে যখনই আসলে সড়কের চারপাশটি ঘিরে ফুটপাথ যে দোকান রয়েছে ফুটপাথ দখল করে যেই দোকান বসছে, তারপরই সেই যানজটগুলো কিন্তু বাড়ছে। সকালে অফিস টাইমে কিছুটা বেশি থাকে, এখন যানবাহনের পরিমাণ কিছুটা কম, তবে বেলা যত বাড়বে ফুটপাথ এবং আশেপাশের যে দোকানগুলো যখন খোলা শুরু করবে তখন থেকে আবারও যানজটের আশঙ্কা করছেন নগরবাসী এবং ট্রাফিক সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা। জি, যানজট এখন কিছুটা কম রয়েছে আপনাদের দুজনের ভাষ্যে, সেটা বুঝতে পারলাম, ধন্যবাদ আপনাদের দুজনকে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।